নমস্কার প্রিয় দর্শক ওয়েলকাম টু গ্রামীণ সমাচার ফেসবুক নিউজ পেস দর্শক সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব যে এক হৃদয়বান ব্যক্তিত্ব যিনি মহৎ কাজ করেছেন অর্থাৎ ভয়াবহ তিস্তা নদীর বন্যায় ভেসে আসা সিকিম থেকে আর্মির যে সেনা ভেঙে যে আর্মির বিভিন্ন মালামাল অর্থাৎ বিভিন্ন ধরনের আগ্নেয়স্ত্র ভেসে এসেছিল তারই একটি জিনিস এই ভাইটি পেয়েছে ওর বাড়ি তিস্তা নদীর চরে প্রসেনজিৎ মাধব্বর সেই চরে ও সেই বন্যার পরের দিনে একটি জিনিস পেয়েছিল। যেটি বন্দুকের অর্থাৎ অস্ত্রের এম টার্গেট দুর্মিনের মতো জিনিস ও পেয়েছে এবং যথারীতি এলাকার স্থানীয় পঞ্চায়েতকে উনি জানিয়েছিল যে রিলিফ ক্যাম্পে ছিল পার্শ্ববর্তী এলাকার পঞ্চায়েতকে সে জানিয়েছিল পঞ্চায়েত আর্মির সেনাবাহিনীদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা নিশ্চিত হয় যে ওটা আর্মির জিনিস পরবর্তী ওই জিনিসটি ওর কাছ থেকেই আজ ফেরত নিয়েছে আর্মি এবং এই যে মহত্তর এক পরিচয় দিয়েছে প্রত্যন্ত চরে বসবাস করে এই ছেলেটি প্রত্যন্ত চরে বাহিরচর এলাকায় তিস্তা নদীর পাড়ে মা মাঝবর্তী এলাকায় ও বসবাস করে সেখান থেকে একটা সেনাবাহিনীর জিনিস পেয়ে সসম্মানে তাদের হাতে তুলে দিলেন সত্যি এটা গর্বের বিষয় বাচ্চা ছেলে তো ও সেটা তুলে দিল আমরা সরাসরি ওর সাথে কথা বলে নেব যে কী ধরনের জিনিস পেয়েছে এবং কাদের হাতে তুলে দিল সেই বিষয়ে আপনাদের সামনে শোনাচ্ছি সরাসরি হ্যাঁ প্রসেনজিৎবাবু তুমি কি পেয়েছিলে

ওনারা বললো আমার নাম ঠিকানা সব নিয়ে গেল আর বললো যে এইগুলা কাজ ভালো একটা কাজ করছে মহৎ কাজ করেছে। হ্যাঁ মহৎ কাজ করেছ তারপরেও আমাকে বললো যে ঠিক আছে এই জিনিসটা আমরা নিয়ে যাচ্ছি এটা সরকারের জিনিস দিয়েছেও খুব একটা মনে করে আমাকেও খুব সম্মান করছে ওরা তারপরেও নিয়ে গেলো আমাকে বললো যে কোনো যদি সুযোগ সুবিধা আসে সরকার থেকে

প্রসেনজিৎবাবু দর্শক সরাসরি আপনাদের শোনালাম যে এমন এক মহত্তার পরিচয় দিয়েছে এই যুবক উনি যে জিনিসটা পেয়েছেন এবং মানে সেটি আর্মিদের হাতে তুলে দিয়েছেন এবং আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিনে যদি কোনো সুযোগ সুবিধা আসে নিশ্চয়ই সেই সুযোগ সুবিধা ওনাকে দেওয়া হবে উনি সেই সুযোগ সুবিধা পাবে দর্শক আমরা এই ধরনের মহৎ ব্যক্তিত্বদের খুঁজে বেড়াই সমাজে এই ধরনের মহৎ ব্যক্তি ব্যক্তিত্ব প্রচুর প্রচুর তৈরি হোক আমাদের সমাজে এবং এই মহৎ ব্যক্তিত্বর জন্য পৌঁছে এই মহৎ ব্যক্তিত্বের যে মহৎ উদ্দেশ্য পৌঁছে যাক প্রতিটি মানুষের কাছে সকলের কাছে পৌঁছে দিন এই মহৎ ব্যক্তিত্বের পরিচয় আগামী দিনের সমাজে এই ধরনের মহৎ ব্যক্তিত্ব আরও আরও বেশি করে তৈরি হোক আমরা এটাই চাই দর্শক এই প্রতিবেদন সকলকে দেখার সৌভাগ্য করে দিন এবং এই প্রতিবেদন এই ধরনের প্রতিবেদন দেখতে গ্রামীণ সমাজের ফেসবুক পেজটিকে লাইক করে রাখুন কেননা এই পেজ থেকে প্রত্যন্ত গ্রামগঞ্জের বিভিন্ন চিত্র আমরা সবসময় তুলে ধরি আগামী দিনও তুলে ধরবো দর্শক এবং প্রতিটি মহৎ মানুষের পাশে আমাদের এই গ্রামীণ সমাচার পৌঁছে যাবে এই ধরনের মহৎ ছেলেকে আমাদের গ্রামীণ সমাজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের খবর নিয়ে সরাসরি ফিরছি দর্শক আবারও বলছি গ্রামীণ সমাজের পেজটিকে লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন